ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের এই চ্যানেল এডুটেক টিভি বাংলায় তোমরা যারা সাবস্ক্রাইবার বা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছ, তারা একটা বিষয় সম্ভবত খেয়াল করেছো যে আমাদের যে চ্যানেলের ট্যাগলাইন আছে এডুকেশন এবং টেকনোলজি। আমরা প্রথমে এডুকেশন দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে আমরা টেকনোলজিতে পা বাড়াচ্ছি। তার মানে এই নয় যে আমরা এডুকেশানকে ছেড়ে টেকনোলজিতে চলে আসলাম, দুটো বিষয়ে চলবে পাশাপাশি, এডুকেশান এবং টেকনোলজি। এডুটেক টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন, যাতে এডুকেশান এবং টেকনোলজি রিলেটেড লেটেস্ট ভিডিওগুলি পেতে পারেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী, যারা বিভিন্ন কলেজে পড়ো, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল। তা আমি ধাপে ধাপে দেখাচ্ছি যে তোমরা কি করে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার রয়েছে, সেই সেকেন্ড সেমিস্টারে কি করে অ্যাডমিশন নেবে এবং ফিস কী করে জমা দেবে। তা চলো শুরু করি। আমরা প্রথমে আমাদের যে ব্রাউজারে যে গুগল হোম পেজ করা রয়েছে, এখানে টাইপ করছে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়, যে যার কলেজ সেই কলেজের নাম এখানে টাইপ করতে হবে। এন্টার। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় .ac.in, যে যার নিজের কলেজের হোম পেজে এইভাবে লগ ইন করতে হবে বা খুলতে হবে কলেজের হোম পেজটি। আমরা এখানে ক্লিক করছি। এখানে অনেক রকম ট্যাব রয়েছে, স্টুডেন্ট কর্নার রয়েছে, একদম শেষে একটি লিঙ্ক আমি দেখতে পাচ্ছি, ক্লিক ফর সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অ্যাডমিশন। এখানে ক্লিক করলাম, কি দেখতে পাচ্ছি, স্টুডেন্ট লগ ইন। এখানে কলেজ রোল নাম্বার রয়েছে এবং এন্টার আইডি রয়েছে, মানে কলেজ রোল নাম্বার টাইপ করতে হবে, যে যার কলেজ রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডিটা টাইপ করতে হবে। লগ ইন বাটনে ক্লিক। আমরা চলে এসে স্টুডেন্ট ড্যাশবোর্ড, এখানে অনেকগুলো ট্যাব রয়েছে, ফিস পেমেন্ট, ট্রানজাকশান, ফিডব্যাক ইত্যাদি। আমরা ফিস পেমেন্টে কি দেখতে পাচ্ছি, মেনটেন্যান্স ফি, আই কার্ড ফি, লাইব্রেরি ফি, ইলেকট্রিসিটি ফি, কলেজ এক্সাম ফি, টিউশন ফি, অ্যাডমিশন ফি এটসেট্রা। টোটাল আমাকে ফিস ভরতে হচ্ছে 750 টাকা। এবং নিচের দিকে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছি পে নাও একটি বাটন, পে নাও বাটনে ক্লিক। আমার ডিটেলস দেখাচ্ছে, আইডি, নেম, সেমিস্টার, সেশন, চালান নম্বর এবং পে অ্যামাউন্ট প্লাস ব্যাঙ্ক চার্জ। পে নাওতে ক্লিক। পে নাওতে ক্লিকের সঙ্গে সঙ্গে পৌঁছে গেছি পেমেন্ট অপশানে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ডেবিট প্লাস এটিএম পিন, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ওয়ালেট বা ক্যাশ কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে। তো আমরা এখানে ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করছি। তো এখানে ডেবিট কার্ডের নাম্বারটা প্রথমে টাইপ করতে হবে, টাইপ করা হয়ে গেছে। এক্সপায়ারি ডেট, যে যার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের যে নাম্বার যেটা দিয়ে আমরা পেমেন্ট করছি তার উপরে প্রিন্ট আকারে দেওয়া থাকে বা প্রিন্টেড থাকে এটি, সেই এক্সপায়ারি ডেটটা দিতে হবে, অর্থাৎ ভ্যালিড আনটিল ইয়ার। সিভিভি কোড দিতে হবে, কার্ডের উল্টো দিকে শেষ তিনটি সংখ্যা সেটা সিভিভি কোড, কার্ড হোল্ডার নেম টাইপ করতে হবে। মেক পেমেন্ট ব্যাটনে ক্লিক। আমরা এখন চলে এসেছি অথেন্টিকেট পেমেন্ট পেজে, যেখানে আমাকে ওটিপি চাইছে, ওটিপিটা এন্টার করতে হবে। প্রত্যেকের ফোনে ওটিপি আসবে এবং প্রত্যেকের ক্ষেত্রে ওটিপিটা ইউনিক হবে, ওটিপি অর্থাৎ অন টাইম পাসওয়ার্ড। এখানে মার্চেন্ট নেম, ট্রানজ্যাকশন আইডি ইত্যাদি। পেমেন্ট সাকসেসফুল। এবার আমি প্রিন্ট রিসিপ্ট বাটনে ক্লিক করে এটির একটি প্রিন্ট আউট নিতে পারবো, আমি কম্পিউটারে সেভ করে রাখতে পারবো। আমার ডাউনলোড হয়ে গেছে পেমেন্ট রিসিপ্ট। আমরা দেখলাম কত সহজে
আমরা আমাদের কলেজের সেকেন্ড সেমিস্টারের জন্য ফিস জমা করতে পারবো এবং অ্যাডমিশন নিতে পারবো। ধন্যবাদ। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।